আসসালামু আলাইকুম গাইস, কি খবর আপনাদের? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেকেই কমেন্ট করেছেন যে গিল্ডের কাস্টম কিভাবে পাবো। কাস্টম পাওয়ার জন্য অবশ্যই আপনাদের এই যে টাস্কগুলো যে আছে, 30টা দিবে 1000 করলে, 2500 করলে 35 গুণ, মানে 35টাই দিবে অবশ্যই জায়গায় 45। এভাবে কিন্তু আপনাদের এই পয়েন্টগুলো দিয়ে যদি আপনারা এক্সচেঞ্জ করেন, তাহলে যে নিচে 3 নম্বর অপশনে এক্সচেঞ্জের অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে যে 100 কয়েন দিয়ে 3টা কাস্টম নেওয়া যাবে। রেগুলার না, এইটা অবশ্যই মনে করেন যে 1 সপ্তাহে 3টা কাস্টম নেওয়া যাবে। 3টা কাস্টম আমি অবশ্য নিয়ে এখনও পরবর্তীতে নিব। এইটা দিয়ে আপনারা শুধু আপনাদের ফ্রেন্ডগুলো যে ওগুলোর সাথে খেলতে পারবেন না, গিল্ড মেম্বারদের সাথে খেলতে পারবেন, গিল্ড মেম্বারদের সাথে খেলতে পারবেন শুধুমাত্রই। আর প্রতি শুক্রবার যে কাস্টমগুলো দিত আর কি, যে 1800 ডকটক করলেই বা 1800 কয়েন করলে যে কাস্টম দিত, এখন কিন্তু ওই রুলস নাই। এই যে গিল্ড নামে যে অপশন আছে 10 নম্বর অপশনে, এটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয় নাই। এটা অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখে অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনারা অবশ্যই এই জায়গা থেকে এক্সচেঞ্জ করে নেওয়া যাবে 100 টোকেন দিয়ে। শুক্রবারে কিন্তু এখন থেকে কাস্টম দিবেন। আর যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার দেবেন অবশ্যই। আর আমাদের উইকলি দেওয়া হবে, এই ভিডিওর মাধ্যমে আমাদের উইকলি দেওয়া হবে 5টা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। বাই বাই।